জমি চাষ হলো কই পড়লো না মই পতিত রইলো জমি মনের গুনে গুরু বিজয় অঙ্কুর হবে কি আমার এই দেহ পাষাণে কেন ভুললি না বীজ ভুঁয়েতে তুই কেমন চাষা রে চাষ দিলি না নিজের জমিতে চাষ দিলি না সারা দিন দেহ জমিতে কেউ বলে কেউ বলে আমার এক বিঘে জমি কেউ বলে আমার একশো বিঘে জমি কেউ বলে হাজার বিঘে জমি কিন্তু তোমার জমি কতটা তুমি জানো কি শোনো বাউল কি বলছে মাত্র সাড়ে তিন হাত
বাবা এই সাড়ে তিন হাত জমি যে তোর একবারে ভেবে দেখলি না তুমি যে জমিটা নিয়ে ছুঁচেছে কুড়ে খাচ্ছ বলছে বাপ লিখে দিয়ে গেছে এটা আমার আরে ওটা ওটা তোমার নয় ওটা বাপেরই আর বাপ আবার বাপকে জিজ্ঞাসা করলে বাপ বলবে এটা আমার নয় এটা আমার বাপের বাপের বাপ তার বাপ কারো নয় ওটা যার তার তাহলে তোমার কোনটা মাত্র সাড়ে তিন হাত এই নিজের নিজের হাতে প্রতিটি মানুষ সাড়ে তিন হাত এই সাড়ে তিন হাতে জমি যে তোর একবার ভেবে দেখলি না জীবনে একদিন মাত্র একবার ভেবে দেখলি না আর ঠিক সময়ে করলে আবার ফুল তোর সোনা ও সোনা না সেই সোনাটা কেমন না সোনা ছেলে হচ্ছে বিবেকানন্দ হরি বল তো ওইরকম সোনার চান ছেলে হতো কি করলে হতো ঠিক সময়ে করলে আবার ফুল তোর সোনা কত বর্ষা গেল শরৎ এলো কত বর্ষা গেল শরৎ এলো কেন চাষে দিলি না ভূঁয়েতে তুই কেমন চাষার রে চাষে দিলি না সাড়ে তিন হাত নিজের দেহ জমি এখন আমরা বেঁচে আছি মানুষ আমি যদি কালকে বাড়ি না ফিরে যাই সকালে তা কেউ বলবে বারবার ফোন করবে তুমি কত দূর বাড়িতে যাওয়ার পর আমি বলি এত আকুল হচ্ছিল কেন আমার জন্যে বলছি তোমাকে না দেখলে না খেয়ে হজম হয় না বিছানায় শুয়ে ঘুম হয় না মনটা যেমন কেমন কেমন করে আচ্ছা এটা কি সত্যি কথা না না সব ঢপের চপ এত বড় বড় কারণ মরে আজ মরলে কালকে দুদিন আজকে বেঁচে আছি আমার নাম স্বপন অধিকারী স্বপন বাউল কাল আমি যদি আজকে মরে যাই কাল থেকে আমার নাম হবে ভূত তাই ভূত ভবিষ্যৎ আর বর্তমান তিন্নি হয় বাউলের গান তাই শুনুন বাউলের আসল সন্ধান বাউল মহাজন কি বলেছে সদাই পরের জমি বাইলি রে মাকুসাই কল সাধন হত্ত সদাই পরের ঘরে পরের ঘরে পরের ঘরে পরের ঘরে পরের ঘরে রইলি বদ্ধ তোর নিজের জমির এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা গর্ত তা যারা ভগবান আল্লাহ খোদা গড কিছু মানেন না আমি স্বপন বাউল বলছি আপনি আমার সঙ্গে দেখা করবেন ভগবান দেখিয়ে ঘর পাঠাবো যদি দেখাতে না পারি আমি জীবনের বাউল গান গাইব না আমি তো সরাসরি কথা বলি ভগবানের সঙ্গে তবে কী করতে হবে সেটা বলে দিচ্ছি যদি আমার কাছে না আসেন এই যে নটা দরজা আছে তার মধ্যে মুখেতে সাতটাই দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় আর একটা কটা হলো সাতটা আরও দুটো আছে খোঁজো খুঁজলি পেয়ে তা আজকে বাউল শুনে যাওয়ার পর যে ঘরটায় ঘুমাও সেটা খিল লাগাবে তারপরে এই যে ঘরের নটা দরজা আছে একটা একটা করে সব খিলগুলো লাগিয়ে দেবে যদি ঠিকঠাক খিলটা লাগিয়ে দাও ভাই তাহলে এখানে চতুর্দলে বিয়ে বিরাজ করছে আদ্যা শক্তি মহামায়া সে আড়াই প্যাঁচে দাঁতে করে কামড়ে রয়েছে আমার ঊর্ধ্বমুখী সেই বস্তুটাকে যদি কোনোরকমভাবে দরজাটা লাগাতে পারে সেই তাহলে তার নাম হচ্ছে দশমদ্বার ওই গোপন দ্বারটি খুলে যাবে তখন গোবিন্দর সঙ্গে সারা সারি একসঙ্গে দেখবে বিড়িও খাচ্ছে দুজনে বসে বসে হরিবল হরিবল তাই মা কুসাই কয় সাধন হত্ত সদাই পরের ঘরে রইলি বদ্ধ তোর নিজের জমির নয়টা গর্ত নিজের জমির নয়টা গর্ত একবারে দেখলি না নিজের চোখে তুই কেমন চাষার চাষ দিলি না নিজের চোখে কেমন চাষার